সালমান খানের উপর এই জন্য মাথাটা গরম হয়, কিসকা ভাই কিসকি জা কি কিসি কা ভাই কিসি কি জান, মানে নামটা এত জঘন্য। এই নামটা যেদিনকে অ্যানাউন্স হয়েছিল সেদিন থেকেই আমার মাথা গরম হয়ে আছে এটার উপর। তবু খালি ভাই জান তবু ঠিক ছিল, বা কভি ঈদ কভি দিওয়ালিটাও তবু শুনতে ভাল লাগছিল। কিসি কা ভাই কিসি কি জান মানে কি, না কিসি কা ভাই না কিস কি কিসকা ভাই কিসকি জান কি ভাই, মানে আমি জাস্ট কনফিউজ হয়ে গেছি, এরকমই একটা কিছু নাম। এবার নাম তো জঘন্য, প্রথম কথা ছেড়ে দিন। এবার আজকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এটা ছেড়েছে যে সালমান খান এটা ডেজার্টের মধ্যে এরকম হাঁটছে, ঠিক আছে। এবার দেখুন এটার মধ্যে কিছু প্রশংসা করার জিনিস ডেফিনেটলি রয়েছে। তো প্রথম জিনিস কি, যে বিজিএমটা দুর্দান্ত, বিজিএমটা অসাধারণ, বিজিএম যেটা পিছনে বিজিএমটা বাজছে সেটা দারুণ। কে করেছে ডিজাইন? রবি বসরুর, কেজিএফের মিউজিক ডিরেক্টর। এটার ওভারঅল যে লুক অ্যান্ড ফিলটা সালমানকে যেভাবে শ্যুট করেছে, বা ওভারঅল যে জিওগ্রাফিক লোকেশনটাকে যেভাবে দেখাচ্ছে, যে যে শর্টস ইউজ করেছে সেটাও খুব ভালো লাগছে। সেটা কে করেছে? মানিকান্দন। মানিকান্দনের আগে মেহনা টেহনাতে কাজ করেছে, সাউথ ইন্ডিয়ান, হি ইজ সাউথ ইন্ডিয়ান টেকনিশিয়ান, বাট হিন্দি সিনেমাতে কাজ করে আগেও। তো মানিকান্দন শ্যুট করেছে। এবার দেখুন এইগুলো হচ্ছে টেকনিক্যাল ক্রু ইজ ভেরি গুড, পয়সা খরচা করে সালমান খান কোনো এ নেই, সেটা খুব ভালো। এবার দেখুন এটা ভিরামের রিমেক আমরা, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু কথা হচ্ছে এরকম ছাপড়ি লুকটা দেওয়ার কি প্রয়োজন ছিল? এটা হচ্ছে ডিরেক্টরের ইনপুট, ফারাজ সামজি। ছাপড়ি, নিজে ছাপড়ি, বাচ্চান পান্ডের মতো সিনেমা বানায়, জঘন্য জঘন্য সিনেমা বানায়। আর তার মানে সালমানের লুকটা আপনি বলুন, বিরাম তো ম্যাক্সিমাম লোকে দেখেছে, ইউটিউবে আই থিঙ্ক অ্যাভেলেবেল আছে। ভাই এরকম ছাপড়ি টাইপের লুক কেউ দেয়? সালমান খানকে জীবনে বড় চুলে ভাল লাগে না, জীবনে বড় চুলে ভাল লাগে না। সাবান বলে একটা জঘন্য সিনেমা করেছিল, তার আগে একটা কী সিনেমা করেছিল, ওই সেই অমৃতা সিং ভূত ছিল, সেই ও ওর নাম ছিল সূর্যবংশী না কি ছিল, আমি এখন নামটা সিনেমাটার নামটা ভুলে গেছি। তো ওখানে ওরকম সেই চুলের মধ্যে আবার বার্গেন্ডি কালার ফালার করেছিল, ওই সিনেমাটাতে ওরকম বড় চুল ছিল। ওই যতগুলো সিনেমাতে সালমানের বড় চুল আছে সেই সিনেমাগুলো ফ্লপ হয়েছে, আর সালমান খানকে বড় চুলে একদম জঘন্য লাগে। তারপরে এই যেরকম ছাপড়ির লুক কেন দিয়েছে ভাই? ভাই আপনি ভাবুন, এই যে ডেজার্টে যে অ্যাটিটিউড নিয়ে সালমান হাঁটছে, হাতে ব্রেসলেটটা আছে, এ আছে, যে মিউজিক বাজে, যদি চুলটা কাটা থাকতো, ঠিক আছে, বিয়ার্ডটা একটু ট্রিম করা থাকতো, বা ফুল বিয়ার্ডেড লুকে, ঠিক আছে, কত ভালো লাগতো বলুন তো নর্মাল যে হেয়ার, সালমানের যে নিজস্ব হেয়ার কাটটাতে কী দরকার ছিল এইরকম একটা ছাপড়ি টাইপের লুক দেওয়ার? কোনো মানে আছে? কোনো মানেই হয় না, মানে লুকটাতেই মানে ইন্টারেস্টটা চলে যাচ্ছে। এবং আই এম ভেরি শিওর যারা ট্রু সালমান ফ্যান তাদের কারোর ভালো লাগবে না এই লুকটা, আই এম ভেরি ভেরি শিওর অ্যাবাউট ইট। আমার তো এই সিনেমাটা থেকে কোনো এক্সপেকটেশনই আমি ধরছিই না যে এটা সালমানের আপকামিং সিনেমা, আমি টাইগার থ্রিয়ের জন্য ওয়েট করে আছি। কারণ ওটা যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিল, দ্যাট ইজ কল্ড অ্যান অ্যানাউন্সমেন্ট ভিডিও, মাথায় টাওয়েল চাপা দিয়েছে, রেডি টাইগার ইজ অলওয়েজ রেডি, ওটা একটা গুজবাম দিচ্ছে। ডায়লগ আছে, আর এখানে কোনো ডায়লগ নেই, কিছু নেই, একটা জাস্ট বিজিএম বাজছে, বিজিএমটা ভালো, কিন্তু একটা সালমানের ডায়লগ দে ভাই, সালমানের কোনো পাঞ্চ লাইন একটা থাকবে না। আই এম ভেরি শিওর ফারাজ সামজি এটা চটকে যায়, এবং সালমান এখানে ভেঙ্কটেশ এদেরকে কাস্ট করে সাউথে এটাকে ডাব করে চালাবার চেষ্টা করবে, এবং সেই জন্যই এইভাবেই মানে কিছু প্ল্যানিং করে বানিয়েছে আর কি। তো এইভাবে ভাই সিরিয়াসলি বলছি, মানে মানে হলে চলা মুশকিল আছে। আমির খানের যেভাবে ফ্লপ হলো সেইভাবেই ফ্লপ হবে আর কি। ডিসেম্বরে আসার কথা আছে, আমার এই ছবিটা থেকে কোনো এক্সপেকটেশন নেই। অনেস্টলি যেটা ফিল করলাম সেটাই বললাম। অনেক সালমান ফ্যান্স, যারা নিব্বা নিবি ফ্যান্স আছে তাদের রাগ হবে, যারা অনেস্ট ফ্যান্স আছে তাদের রাগ হবে না, আই এম ভেরি শিওর। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।